তোমাদের পয়সা দিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে, ও পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে না, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা আপনি যদি সেফটি কিন্তু মানে ওই ফালতু লোক দু টাকা এগো না, ফালতু লোক, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য, জি না জি না, ও জানে না আচ্ছা ঠিক আছে, প্রকৃতির লোক। আমার নাম, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, আমি খবর চাইছি, আমি তো অত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা। আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোন টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে গিয়ে কত ছিল দেখেন। চল্লিশ হাজার টাকা ছিল কাল, 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা রাজু, রাজু রাজু না কেউ ছিল না, না না। আচ্ছা আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা। এই মাইরটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি। আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া, আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দু টাকা এগো না, ফালতু লোক, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না।